পয়সা দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, ও পয়সা আমি দিবো, আমার ভাই বোন দিবে, আমি দিবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দিয়ে টাকা এগো না, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না, বুঝা যায় না। আচ্ছা ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা কত কিছু ছিল আমরা কিছু জেনে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা পাসপোর্ট, ওইটা ওইটা নিয়ে আমি কি করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে গেছে বলছে। তোমরা কাপড় লাগাও না, তোমাদের পয়সা দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, ও পয়সা আমি দিবো, আমার ভাই বোন দিবে, আমি দিবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দিয়ে টাকা এগো না, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না, বুঝা যায় না। আচ্ছা ঠিক আছে। তোমাদের পয়সা দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, ও পয়সা আমি দিবো, আমার ভাই বোন দিবে, আমি দিবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দিয়ে টাকা এগো না, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না, বুঝা যায় না। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, নাম জিজ্ঞাসা করেন। আমার নাম, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর টাকা ছিল কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে, নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন জায়গা মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। আমি জুলুম করি নাই, আমি এগুলো আইন